অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অষ্টম দফায় ইরানের পারমাণবিক আলোচনা একটি নতুন যৌথ নথির ভিত্তিতে শুরু হতে যাচ্ছে। এতে নিজেদের ওপর চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং তা নিশ্চিত করার দাবি করেছে ইরান। সোমবার ইরানের রাজধানী তেহরানে সাংবাদিকদের এই কথা বলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি কানি। তিনি বলেন, এবারের বৈঠকে অন্য পক্ষের পাশাপাশি ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান কর্মকর্তা এনরিক মোরা একথা স্বীকার করেছেন যে সপ্তম দফা বৈঠকে আলোচনা অনেক দূরে গিয়েছে এবং আরও সামনে অগ্রসর হতে একটি অবকাঠামো তৈরি করা হয়েছে।